বাচ্চা ছিল না 9 বছর বয়স, সে বাবা মায়ের কাছে আবদার করল, বাবা মা আমার একটা স্মার্টফোন চাই। সে এই স্মার্টফোনটা নিয়ে কি করবে বাবা মা জানতো না, কিন্তু বাবা মা সেটা দিতে দ্বিধা করে। কিন্তু এই বাচ্চাটা জেদ করতে আরম্ভ করে, ধীরে ধীরে জেদ থেকে হয়ে যায় আরো জেদি, এবং সেই জেদি ছেলে আস্তে আস্তে কথাবার্তা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরিস্থিতি এতটাই চাপ ছিল যে সেই বাবা মা সেই বাচ্চাটাকে ফোন দিতে বাধ্য হয়। এইখানে বাচ্চাটার জেদে বাবা মা হেরে যায়। লোকে বলে বা আমাদের এই সমাজে বলে ছোট বাচ্চাদের জেদ করা ভালো নয়, জেদের বসে অনেক কিছু কাজ হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়, কিন্তু ভালো কাজও তো হয়। এই জেদ সাহায্যে থমাস এডিসন 9999 বার ব্যর্থ হয়েও কিন্তু আজ আপনারা আমাকে দেখছেন সেই বাল্ব বা বিদ্যুৎ তৈরি করতে পেরেছে সেই মহান ব্যক্তি। আজকে চলুন কিছুটা জানা যাক এই জেদ নিয়ে। আজকে এই জেদে বসে আমাদের এই পৃথিবীকে পরিবর্তন করতে পারি, আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে সেই জেদটাকে লক্ষ্যে স্থির করে রাখার জন্য। দেখুন না একটু ইতিহাস কিংবা বাস্তবের খবর কাগজ, আজকের এই খবর কাগজে যদি বা ইতিহাসে পাতায় যদি দেখেন, বিল গেটস, আইনস্টাইন, স্বামী বিবেকানন্দ, থমাস এডিসন ইত্যাদি ইত্যাদি মানুষদের জীবনী থেকে আমরা জানতে পারি এই জেদের বশদা। অনেকেই লোকে বলবে যে তুমি ভুল, তুমি খারাপ, তুমি যেটা করছো সেটা ভালো নয়, কারণ সেই মানুষরা ভয় পায়। জানেন তো সেই মানুষরা ভয় পায় এই কারণে যে আপনি বা তুমি যদি ওটা করে ফেলো তাহলে তো আমরা তো ওই জিনিসটা পাবো না, তুমি কেন পাবে। সেই জিনিসের ধারাকে অব্যাহত যারাই করতে পেরেছে তারাই কিন্তু সেই শিখরে পৌঁছে গেছেন। এপিজে আব্দুল কালাম কত গরিব ঘরের মানুষ, তার সেই রকেট সায়েন্স জেদ নিয়ে আজকে সেই রকেট আমাদের উপহার দিয়েছেন। আজকে তিনি ছিলেন বলেই আমাদের এই দেশকে পরমাণুর মতো বিধ্বংসী হাতিয়ার উপহার দিয়ে গেছেন। আজ আমরা চাঁদে যাচ্ছি সেটা তারই অবদান। আজকের এই জেদ ভালো কিন্তু আবার জেদ খারাপও। আজকে খারাপ জেদ নয়, ভালো জেদ নিয়ে এগিয়ে আসুন আপনারা। আপনি যদি স্টুডেন্ট হন, ভালো রেজাল্টের আশার আপনি জেদ করুন বা করো, দেখবেন সেই জেদ একদিন আপনাকে শিখরে নিয়ে গেছে। আপনি যদি চাকরির প্রার্থী হন তাহলে প্রথম প্রচেষ্টাতেই সেই চাকরি পাবেন, এই মনোবল এবং জেদ নিয়ে লেগে পড়ুন, দেখবেন ঠিকই পাবেন। অসম্ভব বলে পৃথিবীতে কেউ নেই, কিছুই নেই। আপনি সেই জেদের বসে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যকে ছুঁতে পারবেন। আর যদি আপনি কমফোর্ট জোনকে থেকে না বেরিয়ে আসেন তাহলে জেদও আপনি সেই পাবেন না। কমফোর্ট জোনকে যতক্ষণ সেই অবাঞ্ছিত জেদ নিয়ে বসে থাকবেন
দেখবেন আপনিও সেখানেই বসে আছেন। আজকের যে এমন এমন মানুষ আছেন আজকের এই জেদে বসে, অরুণিমা সিনহা নামে এক মহিলা, তার পা নেই, তার পা কারণ একটা কারণে বাদ চলে যায়। কাঠের সেই স্ট্রেচার দিয়ে পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট পর্বতে উঠিয়েছেন, কিভাবে সেই লক্ষ্যকে স্থির করেছেন তার মনোবল এবং কর্মের দ্বারাই প্রতিহত করেছেন। আজকে আপনি যদি কমফোর্ট জোন থেকে যদি না বেরিয়ে আসেন, আপনি বুঝে দেখুন, আজকে যদি আপনি সেখানে থাকেন লোক আপনাকে কি চিনবে, যিনি আপনি পৃথিবীতে এসেছেন অজান্তেই, আবার চলে যাবেন নিজেরই অজান্তে। আপনি যদি কিছু করে যান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে বা জেদের বসে, লোকে আপনাকে ভালো কিংবা খারাপ জানি না বলবে, কিন্তু আপনার নামটা কিন্তু সেই জেদের বসে থাকবে। খারাপ নয়, আমি বলি খারাপ নয়, ভালো জেদ নিয়েই মানুষ কিংবা আপনি এগিয়ে দেখুন না। আপনার অন্তরাত্মার খুশি সেদিনই বুঝতে পারবেন যে না, আমি কিছু করে গেছি, কিছু